আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগতম টু মিনিট মেডিকেল স্কুল ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, আজকে আমি এই ভিডিওতে মিসমি ট্যাবলেট, এই ট্যাবলেটটির ব্যবহারবিধি, কার্যকারিতা, উপকারিতা এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া, এই ওষুধটি কীভাবে ব্যবহার করলে আপনি সবচেয়ে ভালো ফলাফল পাবেন, এই ওষুধটি কোথা থেকে কিনতে পারবেন, এর বর্তমান বাজার মূল্য, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, এই মিসমি ট্যাবলেট সম্পর্কে জানতে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। তো এবং আপনাদের মধ্যে যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহপূর্বক এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা এই চ্যানেলের মাধ্যমেই আমি আপনাদের কাছে নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হচ্ছি, যার মাধ্যমে আপনারা সব সহজেই বাসায় বসে যে কোনো ওষুধ রিভিউ পাচ্ছেন। তো আসুন বন্ধুরা, সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করি। এই মিসমি ট্যাবলেটটি সাধারণত আমরা মেয়েদের ভায়াগ্রা বলে থাকি। এই ওষুধটি মেয়েদের কামশক্তি বৃদ্ধি, যৌন উত্তেজনা বৃদ্ধি এবং মেয়েদের শরীরের মধ্যে যৌন হরমোন উৎপন্ন করার ফলে তার শরীরের মধ্যে যৌন আকাঙ্ক্ষা এবং কামশক্তি বৃদ্ধি পায়। তো বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদেরকে এখন জানাবো যে এই ওষুধটি ব্যবহারিতা। এই ওষুধটি যে সকল মেয়েদের কামশক্তি কম বা যৌন আকাঙ্ক্ষা কম, সেই সকল মেয়েরা ডাক্তারের প্রেসক্রিপশন নিয়ে ব্যবহার করে থাকেন। এছাড়া যে সকল মেয়েরা যৌন আকাঙ্ক্ষা কম থাকার ফলে পরিপূর্ণভাবে সহবাসের যে পরিপূর্ণ তৃপ্তি, সেই তৃপ্তি থেকে বঞ্চিত হচ্ছে বা সেই তৃপ্তি পাচ্ছে না, সেই তৃপ্তি পাবে। এই ওষুধটি সেবন করার 40 থেকে 60 মিনিটের মধ্যেই এই ওষুধটি কাজ করা শুরু করে দেয়। তখন মেয়েদের শরীরের মধ্যে কামশক্তি, যৌন আকাঙ্ক্ষা বৃদ্ধি পায়, তখন সেই মেয়েটি সহবাস করার জন্য ছটফট করেন। তো বন্ধুরা, আমাদের মধ্যে বা আমাদের বউ বা আমাদের সঙ্গী অনেক মেয়েরাই রয়েছেন যে সকল মেয়েদের যৌন উত্তেজনা কম বা সহবাসের প্রতি তার আসক্তি কম, যার ফলে তার যে সঙ্গী রয়েছে বা হাজবেন্ড রয়েছে সে হ্যাপি হচ্ছে না, এবং সেই মেয়েটাও নিজেও হ্যাপি হচ্ছে না, কারণ সে তার হাজবেন্ডকে সুখী করতে পারছে না। তো আপনাদের মধ্যে যারা এই ধরনের সমস্যায় ভুগছেন, তারা অবশ্যই এই মিসমি ট্যাবলেটটি ব্যবহার করতে পারেন। তো এই ট্যাবলেটটির ব্যবহার করার নিয়ম হচ্ছে, সহবাসের আধা ঘন্টা বা 40 মিনিট আগে এই ওষুধটি কোনো মেয়েকে খাওয়ে দিতে হবে। এই ওষুধটি খাওয়ানোর 30 থেকে 40 মিনিট বা 50 মিনিটের মধ্যে এই ওষুধটি কাজ করা শুরু করে দেবে। তো বন্ধুরা, আপনারা অবশ্যই যে কোনো ওষুধ খাওয়ানোর পূর্বে ডাক্তারের প্রেসক্রিপশন নিয়ে যে কোনো ওষুধ খাবেন। অবশ্যই এই ওষুধটি প্রাপ্তবয়স্ক মেয়ে ছাড়া 18 বছরের নিচে কোনো মেয়েকে খাওয়াবেন না, এবং কোনো ছেলেকেও খাওয়ানো যাবে না। যে সকল মেয়েদের সেক্সুয়ালি আসক্তির প্রতি সমস্যা রয়েছে বা যে সকল মেয়েদের যৌন সহবাসের প্রতি আসক্তি কম বা ইচ্ছা কম, অনাগ্রহ রয়েছে বা যাদের ভালো লাগে না, তাদের শরীরে যৌন আকাঙ্ক্ষা উৎপন্ন বা কামশক্তি বৃদ্ধির জন্য এই ওষুধটি তৈরি করা হয়েছে। অবশ্যই আপনারা কেউ কোনো অযথা খাওয়ানোর জন্য বা কোনো কুমারী মেয়েকে এই ওষুধটি খাওয়াবেন না। অবশ্যই আপনার বউ অথবা সঙ্গীকেই খাওয়াবেন। তো বন্ধুরা, এই ওষুধটি আপনার বাসার নিকট যে কোনো ফার্মেসিতে পাবেন, তবে অনেক ফার্মেসিতে নাও পেতে পারেন বা অনেক অনলাইনে প্ল্যাটফর্মে এই ওষুধটি পাওয়া যায়। আপনি যেখান থেকে কিনুন না কেন, এই ওষুধটি 250 থেকে 300 টাকার মধ্যে এই একটি ট্যাবলেট পেয়ে যাবেন। এই ট্যাবলেটটি খাওয়ার নিয়ম হচ্ছে, আপনি সহবাসের 30 থেকে 40 মিনিট পূর্বে একটি ট্যাবলেট আপনার সঙ্গীকে খাওয়াতে হবে। এই ওষুধটির তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, তবে শরীর দুর্বলতা হতে পারে,
মাথা ঝিমঝিম করা, মাথা ঘোরানো, এর জন্য সবথেকে ভালো উপায় হচ্ছে যে ওষুধটি যারা সেবন করবে তারা অবশ্যই পুষ্টিকর খাবার খেতে হবে, বিশেষ করে দুধ, ডিম ইত্যাদি জাতীয় খাবার খেতে হবে। তো বন্ধুরা, আপনাদের মধ্যে এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহপূর্বক এখনই সাবস্ক্রাইব করে নেবেন, আরও এমন ওষুধের রিভিউ পেতে এবং ওষুধ সম্পর্কে জানতে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। সবার জন্য দোয়া রইলাম।